بسم الله الرحمن الرحيم. وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ. سعودی عرب থেকে এক ভাই জানতে চেয়েছেন যে ফরজ নামাজের পর যে দোয়া দরুদ পড়া হয় এই জিকিরগুলির পরে আরো অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা এবং স্ত্রী ও মা বাবার জন্য দোয়া করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, ফরজ নামাজের শেষে বা যে কোনো নামাজের সালাম ফেরানোর পর আপনি আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়বেন। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু له النعمة وله الفضل وله الثناء والحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون إلكم كره اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك إلكم أنا ایک دعا আছে এই দোয়াগুলি পড়তে পারবেন। এরপর কুল হুসুরা তিনবার ফালাক তিনবার নাস তিনবার যদি মাগরিব এবং ফজরের নামাজ হয় আর অন্য নামাজের পর একবার করে পড়বেন। প্রত্যেক নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার ইত্যাদি পড়বেন। পড়ার পর এই ৩৩৩ সবার শেষে ১০০ পূরণ করতে যে বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম অনেক দোয়া দরুদ পড়ার পর আপনি যদি আরও অন্য দোয়া পড়েন এটা জায়েজ, কোনো সমস্যা নেই। কারণ ফরজ নামাজের পরে দোয়া এটা আল্লাহর কাছে গৃহীত কবুল হয়। এমনকি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন, আপনার বাবা মার জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন, তাতে কোনো অসুবিধা নেই, জায়েজ। আর আপনি স্ত্রী অসুস্থতার জন্য কি দোয়া করা যেতে পারে এটা জানতে চেয়েছেন। হ্যাঁ, অসুস্থ মানুষের জন্য যেটা শ্রেষ্ঠতম দোয়া সেটা হলো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কানা ইজা আতা মারিদান, যখন কোনো রোগীর কাছে আসতেন তখন তিনি তার কাছে যে বলতেন না যে আজহিবুল বাস রব্বান নাস আশফি আনতা শাফ আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা আজহিবুল বাস। এটাও বলা যেতে পারে যে হে আল্লাহ তুমি এই অসুস্থতা দূর করো, রব্বান নাস তুমি মানুষের মালিক, আশফি হে আল্লাহ তুমি শিফা দান করো, আনতা শাফি তুমি হলে শিফা দানকারী, লা শিফা ইল্লা শিফাউক তোমার শেফা ছাড়া আর কোনো শেফা নেই, শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা তুমি এমন শেফা দানকারী এ যার পরে আর কোনো রোগ থাকে না। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক দোয়া শিক্ষা দিয়েছেন, যেটা আরেকটা হাদিসে এসেছে যে কেউ যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তির কাছে আসলো মান আদা মারিদান লাম ইয়াহদুর আজালুহু, যে এমন কোনো রোগীর কাছে আসলো যার মরণ আসে নাই এরকম রোগ, ফাকাল আইন্দা এবং তার কাছে যে যদি বলে সাবা আমার রাত 7 বার কি আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক, এই দোয়াটা 7 বার যদি পড়ে ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রোগ থেকে নিষ্কৃতি দান করবেন। যেটা আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে এবং তিরমিজিতে তেব অধ্যায়ে হাদিসটি বর্ণিত রয়েছে। কাজেই আপনার আমার উচিত হলো যে এই রোগাক্রান্ত ব্যক্তির জন্য দোয়া করা যাবে এবং আপনি ওই সময়ও যদি দোয়া করেন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এবং এমনকি নিজের সুস্থতার জন্য আপনি সবসময় দোয়া করতে পারবেন। যেমন এক হাদিসে এসেছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, হে আল্লাহ তোমার কাছে আমি আফওয়া ওয়াল আফিয়া ক্ষমা এবং সুস্থতা চাই, ফি দীনি ওয়া দুনিয়া ফি দুনিয়ায়া ওয়া দীনি আমার দীন এবং দুনিয়া, ওয়া আহলি ওয়া মালি আমার পরিবার পরিজন আমার সম্পদে আল্লাহ তুমি সুস্থতা দান করো। ইবনে বাজ্জার যেটা সহিহ সনদে বর্ণিত রয়েছে। কাজেই এরকম দোয়া আপনি পড়তে পারেন। এমনকি বাবা মার জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরকম করে সবসময় আপনি দোয়া পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আলাম বিসওয়াব। وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله.